নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত প্রচুর ফুল পেতে জারবেরা গাছের আমরা কেমন পরিচর্যা করব। সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। আমার বেড়া গাছগুলোতে দেখুন প্রচুর ফুল ফোটা আরম্ভ হয়েছে এবং যত সময় যাবে এই গাছগুলোতে ফুলের সংখ্যা আরও বাড়বে গত বছর আমার জারবেরা গাছে দেখুন এইভাবে প্রচুর ফুল ফুটেছিল দেখতে খুবই ভালো লাগছিল তো এইভাবে আপনারাও আপনাদের জারবেরা গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন কিছু বিশেষ পরিচর্যা করে যেটা আমি একটু পর বলবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক মাস আগে আমার জারবেরা গাছগুলো দেখুন এরাম অবস্থায় ছিল এই গাছগুলোতে প্রচুর পাতা বেরোচ্ছিল কিন্তু সেইভাবে ফুল আসছিল না তার কারণ হচ্ছে গত তিন মাস ধরে আমি গাছগুলোর কোনো রকম পরিচর্যা করিনি রকম পরিচর্যা না করার ফলে এই গাছগুলো এরাম অবস্থায় চলে এসেছিল যেখানে গাছে পাতা প্রচুর হয়েছিল কিন্তু ফুল কম হচ্ছিল যার বেড়া গাছে প্রচুর পাতা হয়ে গেলে ফুল আসতে চায় না বা ফুলের সংখ্যা কমে যায় একইভাবে যদি এই গাছে পাতার সংখ্যা একদম কমে যায় সেই ক্ষেত্রেও গাছে সেইভাবে ফুল আসে না তো জারবেরা গাছকে আমাদের এমন অবস্থায় রাখতে হবে যেখানে এই গাছগুলোতে খুব বেশি পাতা থাকবে না আবার একদম কম পাতাও থাকবে না আমি যেহেতু এই গাছগুলোর প্রায় তিন মাস ধরে কোনো পরিচর্যা করিনি তো সব থেকে প্রথম কাজ হচ্ছে এই গাছগুলোকে পরিষ্কার করা এই গাছের যে এক্সেস পাতাগুলো আছে সেই পাতাগুলোকে কেটে ফেলে দেবা বা যদি কোনো শুকনো পাতা থাকে এই শুকনো পাতাগুলোকে কেটে ফেলে দেবা তো এখানে আমি একটা কাঁচি নিয়েছি এবং যে পাতাগুলো তলার দিকে আছে যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে যে পাতাগুলোর ওপর ব্ল্যাক স্পট পড়ে গেছে বা যে পাতাগুলো শুকিয়ে গেছে সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দেব প্রত্যেক তিন থেকে চার মাস অন্তর একবার করে যার গাছকে পরিষ্কার করা দরকার আছে তাহলে গাছ ভালো থাকে আপনাদের জারবেড়া গাছে যদি এক্সেস পাতা না থাকে বা কম পাতা থাকে তাহলে এই স্টেপটা ফলো করার কোনো দরকার নেই তো এইভাবে এই দুখানা জারবেড়া গাছকে আমি পরিষ্কার করে নিলাম যে এক্সেস পাতাগুলো ছিল যে পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো বা খারাপ হয়ে গেছিলো বা একদম তলার দিকে ছিল সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দিলাম এই স্টেপটা ফলো করার ফলে গাছের গোড়া অবধি আলো বাতাস আসবে গাছগুলো সুস্থ সবল থাকবে এরপর জারবেরা গাছের টবে আমরা ফার্টিলাইজার বা সার দেব এর জন্যে জারবেরা গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে আমরা হালকা করে খুষে নেব এটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের কোনো ক্ষতি না হয় উপরকার মাটিটাকে হালকা করে খুষে নিলেই হবে গাছের কিছু শিকড় ছিঁড়ে যাবে তবে আমরা চেষ্টা করব যাতে খুব বেশি শিকড় ছিঁড়ে না যায় তো এইভাবে দেখুন যার বেরা গাছের টবের উপরকার মাটিটাকে আমি হালকা করে খুশে নিলাম এরপর আমি এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দেব এর জন্যে আমি চার ধরনের ফার্টিলাইজার নিয়েছি একদম প্রথমে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে এর পরের ফার্টিলাইজার হচ্ছে হারগুড়ো বা বোনডাস্ট ফার্টিলাইজার এর মধ্যে ফসফরাস থাকে যেটা গাছের শিকড় ভালো রাখতে ও রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করে এর পরের ফার্টিলাইজার হচ্ছে সিংকুচি বা হর্ন মিল ফার্টিলাইজার এর মধ্যে নাইট্রোজেন থাকে যেটা গাছের কচি কচি পাতা বের করতে সাহায্য করবে একদম শেষ ফার্টিলাইজার হচ্ছে মিউরিয়েট অফ পটাশ বা লাল পটাশ এর মধ্যে পটাশিয়াম থাকে যেটা গাছের ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্ট এবং গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করবে তো এখানে আমি যে ফার্টিলাইজারের কম্বিনেশানটা আপনাদের দেখালাম এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেটাকে এনপিকে বলে এই তিনখানাই আছে একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে তো এই মিক্সড ফার্টিলাইজার তৈরি করে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে জারবেরা গাছের টবে দিতে পারি তাহলে গাছগুলোর গ্রোথ খুবই ভালো থাকবে এবং গাছে প্রচুর ফুল আসবে এই ফার্টিলাইজারগুলো না পেলে এর বদলে আপনারা অন্য যে কোনো ফার্টিলাইজারের কম্বিনেশান ইউজ করতে পারেন অবশ্যই তার মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে এনপিকে বলি এই তিনখানাই থাকতে হবে এরপর জারবেরা গাছ যে টবে আছে সেই টবের মাটিতে আমরা এই ফার্টিলাইজারগুলো একটা একটা করে দিয়ে দেব। এই সবকটা ফার্টিলাইজার আমি এক চামচ বা ওয়ান স্পুন করে দিচ্ছি আপনাদের টপ যদি এর থেকে বড় বা ছোট হয় সেই অনুযায়ী এই ফার্টিলাইজারগুলোর কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো এইভাবে এই চারখানা ফার্টিলাইজার আমি এক চামচ বা ওয়ান স্পুন করে দিয়ে দিলাম এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর আমি মাটি চাপা দিয়ে দেবো যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায় তো এর সাথেই জারবেরা গাছে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হলো এর পরের কাজ হচ্ছে টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেওয়া এখানে আমি নর্মাল জল দেব না জলের সাথে এক চামচ সাফ ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক মিশিয়ে গাছের টবে দেব যেহেতু আমরা টবের মাটি খুষেছি তো গাছের অনেক শিকড় ছিঁড়ে যেতে পারে একই সাথে গাছের প্রচুর পাতা কেটে দিয়েছি তো যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় আমরা গাছে এই সাফ ফাঙ্গিসাইড বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড মেশানো জল দেবো এই সাপ ফাঙ্গিসাইড না থাকলে এর বদলে আপনারা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই ফাঙ্গিসাইডকে আমরা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা জারবেরা গাছের টবে দিয়ে দেবো দেবার সময় আমরা ছিটিয়ে ছিটিয়ে দেবো যাতে জারবেরা গাছের সব পাতাগুলোর ওপর এই ফাঙ্গিসাইড মেশানো জল পড়ে এর সাথেই জারবেরা গাছে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হলো এইভাবে মিক্স খাবার বা ফার্টিলাইজার তৈরি করে প্রত্যেক মাসে একবার করে জারবেরা গাছের টবে দেওয়া যেতে পারে তাহলে গাছগুলো সুস্থ সবল থাকবে গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছে প্রচুর ফুল আসবে ফার্টিলাইজারের পর চলে আসব এই গাছগুলোকে আমরা কোন জায়গায় রাখব। শীতকাল এবং বসন্তকালে এই গাছগুলোকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখব। যেখানে সকাল থেকে বিকেল অব্দি ডাইরেক্ট সানলাইট এই গাছের পাতায় পড়বে গ্রীষ্মকালে এই গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখব যেখানে সারা দিনে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এবং বর্ষাকালে এই গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে খুব বেশি বৃষ্টির জল লাগবে না বা বৃষ্টির জল একদমই লাগবে না এরপর চলে আসবো এই গাছে জল দেবার ব্যাপারে এই গাছে জল দিতে সেরাম কোনো প্রবলেম হয় না তো বাকি সব গাছে আমরা যেভাবে জল দিই এই গাছেও আমরা ওইভাবে জল দেবো তবে এখানে একটা কথা বলে রাখা ভালো মাটিতে যদি জল জমে থাকে বা জল বেরোনোর কোনো ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে গাছের গোড়া পচে গিয়ে বা গাছের শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে তো এই গাছের মাটি বা সয়েল মিক্স খুবই ওয়েল ড্রেন্ড হতে হবে যাতে আমরা যখন জল দেবো এক্সেস জলটা খুব ইজিলি বেরিয়ে যায় এরপর চলে আসবো রোগ পোকার ব্যাপারে এই গাছে প্রচুর ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যায় যার ফলে এই গাছের পাতার ওপর এইভাবে ব্ল্যাক স্পট হয়ে যায় দ্বিতীয় এই গাছের গোড়া বা শিকড় পচে গিয়ে এই গাছ মারা যায় এই সবই কিন্তু ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণের কারণে হয় এর প্রতিকার হিসেবে এই গাছে আমাদের নিয়মিত ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে এর জন্যে আমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি আমি নর্মালি সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি এক লিটার জলে এক গ্রাম এই সাফ ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে এই জারবেরা গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে এটা আমরা প্রত্যেক মাসে একবার করে করতে পারি বারো মাস ধরে প্রত্যেক মাসে একবার করে এই ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করতে হবে তাহলে গাছে কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না যে পাতাগুলোর ওপর ব্ল্যাক স্পট পড়ে যাবে সেই পাতাগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলে দেবো তাছাড়া যে ফুলগুলো ফুটে শুকিয়ে যাবে সেই শুকনো ফুলগুলোকে ডাঁটি সমেত কেটে ফেলে দিতে হবে এরপর যদি পোকামাকড়ের আক্রমণের ব্যাপারে আসি এই গাছে থ্রিপসের আক্রমণ হতে পারে রেড মাইটসের আক্রমণ হতে পারে এবং লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ হতে পারে এর প্রতিকার হিসেবে এই গাছে আমাদের কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে এর জন্যে আমরা টাটা টাটাগড় স্প্রে করতে পারি এক লিটার জলে এক এম বা কুড়ি ফোঁটা এই টাটা টাপগড নেব ভালো করে মিশিয়ে যে কোনো ফলিয়ার স্প্রে দিয়ে যার গাছে আমরা ভালো করে স্প্রে করে দেব। বারো মাস ধরে প্রত্যেক মাসে একবার করে এই কীটনাশক আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে গাছে কোনো পোকার আক্রমণ হবে না এই টাটা টাপগড় না পেলে এর বদলে আপনারা অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে পারেন জারবেরা গাছকে আমরা যত রোগ পোকা বা ফাঙ্গাসের হাত থেকে দূরে রাখবো তত এই গাছের গ্রোথ ভালো থাকবে গাছে প্রচুর ফুল আসবে তো জারবেরা গাছে প্রচুর ফুল আনতে বা এই গাছ থেকে প্রচুর ফুল পেতে এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই সবকটা পরিচর্যা আমাদের করতে হবে তো এই ছিল জারবেরা গাছে প্রচুর ফুল পাওয়ার পদ্ধতি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখলেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে